খুব অদ্ভুত একটা টপিক নিয়ে ডিসকাস করবো, রেট্রো পেরিটোনিয়াল টিউমার। এইটা বহু লোকে জানে না, ডাক্তারি বাইরে তো নয়, ডাক্তারি ভেতরেও অনেকে জানে না। সেটা হচ্ছে আমাদের যত অর্গান আছে পেটের ভেতর, পেট বলতে অ্যাবডোমেন, এই অংশে যত অর্গান আছে সেটার পিছন দিকে স্পাইনের হাড়ের মাঝখানে অনেকগুলো স্ট্রাকচার আছে। মোস্টলি সেগুলো রক্তের নালি বা নার্ভ, বাট কিছু রেট্রোপেটাল স্ট্রাকচার আছে, অর্গান আছে, যেমন প্যাংক্রিয়াস ইজ এ রেট্রোপেটাল অর্গান, ইনফিরিয়ার ভেনে ক্যাভা ইজ এ রেট্রোপেটাল ভাস্কুলার স্ট্রাকচার, এওটা ইজ এ রেট্রোপেটাল ভাস্কুলার স্ট্রাকচার। তো এই যে রেট্রোপেরিটোনিয়াম, অর্থাৎ পেরিটোনিয়ামের যে লাইনিং, তার ভেতর প্রাইমারিলি থাকে ইন্টেস্টিন, তার পিছন দিকে যে অর্গানগুলো আছে দ্যাট ইজ কল্ড রেট্রোপেরিটোনিয়াল স্পেস, যেখানে অনেক রকমের টিউমার হতে পারে, যেটা বিনাইন হতে পারে, ক্যান্সারাস হতে পারে, যেটাকে বলে রেট্রোপেরিটোনিয়াল টিউমার। সেটা রেট্রোপেরিটোনিয়াল লাইপোমা হতে পারে, লাইপোসারকোমা হতে পারে, সেটা লিম্ফোমা হতে পারে, টিবি হতে পারে, সেটা ক্যান্সার হতে পারে, উইচ ইজ সারকোমা হতে পারে, নিউরোফাইব্রোমা হতে পারে, নিউরোফাইব্রোসারকোমা হতে পারে, যেটা ইউজুয়ালি পেটের সামনে দিয়ে গিয়ে সমস্ত স্ট্রাকচার ছড়িয়ে কেটে বাদ দেওয়া হয়। যেহেতু রেট্রোপেরিটোনিয়াল স্পেসের কোনো স্পেসিফিক অর্গান থেকে হয় না, অটোমেটিক্যালি কি হয় না, টিউমারটা খুব বড় সাইজ হতে পারে। মানে এমনও হয়েছে আমরা 45 কেজির টিউমার বাদ দিয়েছি, মানে 5-10 কেজি তো আচ্ছারই হয়। সো খুব ছোট সাইজের হতে পারে, একটা ডিউসের বলের মতো, আবার বিশাল বড় একটা মানে পাহাড়ের মতো সাইজেরও হতে পারে। অনেক রক্তের নালী লেগে থাকে, ভীষণ কমপ্লেক্স, ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ ডিফিকাল্ট সার্জারিজ, বাট যেহেতু ওখানে ইউজুয়ালি ইন্টেস্টিন কেটে জোরো বা লিকের চান্স এগুলো থাকে না, সেই জন্য সার্জারির রেজাল্টগুলো ভীষণ স্যাটিসফাইং হয়। হ্যাঁ, অনেক সময় রক্তের নালীও বাদ দিতে হতে পারে, যেটাকে বা রক্তের নালীটাকে জুড়তে হয়। সো ইটস আ ভেরি কমপ্লেক্স টপিক, জাস্ট ইন আ নাটশেল, যাতে একটা আইডিয়া থাকে আপনাদের যে রেট্রোপেটাল টিউমার কি। ভয় পাওয়ার কারণ নেই, আগে সিটি স্ক্যান করতে হয়, এমআরআই করতে হয়, পেট সিটি করতে হয়, কিছু ক্ষেত্রে বায়োপসি করতে হয়, দেন গো টু আ গুড সার্জন, গেট ইট অপারেটেড আউট। যদি লিম্ফোমা হয়, টিবি হয়, তাহলে এটার ক্ষেত্রে ট্রিটমেন্ট হবে মেডিসিন, অর্থাৎ কিমোথেরাপি, রেডিওথেরাপি, টিবির ক্ষেত্রে অ্যান্টিটিউবাকুলার মেডিসিনস। থ্যাংক ইউ।